কালভার্টের নিচ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বুধবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি শহরের কংগ্রেসপাড়া এলাকায়। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ তদন্তে। অবসরপ্রাপ্ত শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। এদিন সকালে জলপাইগুড়ি শহরের কংগ্রেসপাড়া এলাকায় একটি কালভার্টের নিচ থেকে উদ্ধার হয় অবসরপ্রাপ্ত শিক্ষক পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমর রায়, বয়স ৬৪, এর ঝুলন্ত দেহ। ঘটনাস্থলের ঠিক উল্টো দিকেই শিক্ষকের বাড়ি। পরিবারের দাবি, রাত ১২টার পর কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সমরবাবুর স্ত্রীও একজন শিক্ষিকা, বাড়িতে ছেলে ও মেয়ে রয়েছে। কেনই বা কী কারণে আত্মহত্যার ঘটনা তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন। খবর পেয়ে বহু মানুষ ভিড় জমিয়েছেন এখানে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम पड़ा मोड़ नियर पेट्रोल पंप इस्लामपुर। কি ঘটনা হয়েছিল দুঃখজনক ঘটনা? ৫২ নম্বর ওয়ার্ডে সিনাগুলির সমর দাস রিটায়ার্ড মাস্টারমশাই, হাই স্কুল টিচার ছিলেন, বয়স ৭০-এর কাছাকাছি হবে। ওনার মিসেস হাই স্কুলের ম্যাডাম, ছেলে কোথাও চাকরি করে, মেয়ে বিয়ে হয়ে গেছে। কী কারণে কি উনি হঠাৎ করে কালকে রাত্রে এখানে ঝুলে পড়েছে, মানে হ্যাঙ্গিং ঘটে গেছে, খুব দুঃখজনক ঘটনা। উনি শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি কী ওনার মানসিক দুঃখ ছিল, ওনার পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম কিন্তু কেউ কিছু বুঝতে পারিনি ওনার মানসিক কী দুঃখ ছিল। না, এটা টোটাল ওনার মানসিক ব্যাপার, কিন্তু ওনার ছেলের সঙ্গে কথা বললাম, ওনারাও ঠিক বুঝতে পারেনি কী ঘটনা ঘটেছে। এখন কোনো অজ্ঞাত মানসিক কারণ হবে এটা কেউ বুঝতে পারছে না, কারণ কতলোক শান্তশিষ্ট স্বভাবে ছিলেন, রিটায়ার্ড মাস্টারমশাই, পারিবারিক পরিবারে আর্থিক কোনো সমস্যা নেই, ঠিক কেউ বুঝে উঠতে পারছে না ঘটনাটা কী ঘটেছে। কোথায় উনি এই ঘটনাটা ঘটিয়েছে, মানে কোন কিসের? এই তো ঘটনাটা ঘটিয়েছে, এটা কংগ্রেসপাড়া বলা হয়, কংগ্রেসপাড়া পাণ্ডাপাড়া রোডের ধারে একটা কালভার্টে রেলিং থেকে ঝুলে পড়েছেন উনি। সকালবেলা আমাকে একজন সংবাদ দিল, আসলাম, তারপরে এখন অনেক লোকজন আসলো, থানার থেকে এসে বডি নিয়ে গেল, আইনগতভাবে যা প্রশ্ন ইত্যাদি করে আসা ব্যবহার করবে। প্রকৃত কারণ মানে জানা, প্রকৃত কারণটা কেউ বুঝতে পারছে না। ওনার ছেলের সঙ্গে আমি নিজেও কথা বললাম, সেও বুঝতে পারেনি এই ঘটনাটা। এমনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন, কিন্তু কি কারণে বিচার করলেন বুঝতে পারছে না, খুব দুঃখজনক। ইয়ের আপনার ড্রেনের রেলিংয়ের মধ্যে এটা তো একটা অন্য বিষয়। হ্যাঁ, এটা একটা ওই কালভার্টে রেলিং থেকে ঝুলে পড়েছে, নিচ থেকে পা অনেক শুনেই ছিল। যতটুকু আমি শুনলাম যে এখানে একটা সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়েছে দৃশ্যটা, সেই নিয়ে নিজে ঝুলে পড়ছেন, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই, কারণ সিসি ক্যামেরা একটা ফুটেজ ধরা পড়েছে। अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं, तो चले आइए फाइन मेटल वर्क्स,
আশ্রমপাড়া মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর।